সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আপনারা কীভাবে অনলাইনে ফটোগুলোকে মেক করবেন এবং এইচডি কোয়ালিটিতে কীভাবে ডাউনলোড করবেন সে নিয়ে আজকের ভিডিও। তো আপনার ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে থাকুন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবেন, সব ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ব্লার করবেন, তো আমি সব কিছু আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনি একটু স্কিপ করবেন না। তো আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করতেছি, তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। তো সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে সার্চ বারে এসে আমি সার্চ করব রিমুভ বিজি, আর ই এম ও রিমুভ বিজি, রিমুভ বিজি লিখে যদি আমি সার্চ করে দিই আপনাদেরকে দেখাই। তো আমি রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, এটার উপর কিন্তু আপনারা একটা ক্লিক করবেন। দেন এটার উপর ক্লিক করার পর কী করবেন, একটু লোডিং নেবে আপনাদের, কিন্তু এখানে লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এরপর আপনারা এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ আপলোড যে অপশনটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করবেন। দেন সেটার উপর একটা ক্লিক করার পর কী করবেন, তো আপনাদের কিন্তু যে ইয়াটা রয়েছে আর কি, আপনাদের ব্রাউজার, আপনাদের ফোনে যে পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখানে শো করতেছে। তো দেখেন এখানে কিন্তু শো করতেছে। তো আমি যদি একটা পিকচার এখানে সিলেক্ট করি, জাস্ট আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম, করার পর আমার কর্নারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ডান অপশন, এখানে একটা ক্লিক করবো। তো ডান অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু ইমেজটা আপলোড হইতেছে, তারপর প্রসেসিংয়ে নিবে, তারপর রিমুভ হবে ব্যাকগ্রাউন্ডটা। তো আপনারা একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু আপলোডিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু, দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একদম ইরেজ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকা অবস্থায়। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকা অবস্থায় ডাউনলোড করব না, তো আমি এখানে কিন্তু এডিট করবো। এই জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছি এখানে একটা এডিট অপশন, এই যে দেখতে পাচ্ছি আমরা, তো সেটার উপর একটা ক্লিক করবো। দেখেন আমরা সেটার উপর একটা ক্লিক করলাম, করার পর এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে এডিটে যদি ক্লিক করেন, তখন এডিটে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই যে অপশনগুলো চলে আসছে, আপনারা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারছেন। দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা সিলেক্ট করে দেখাই। তো এই যে ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ক্লিক করার পর সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কাছে দেখেন কত সুন্দরভাবে মেক হয়ে গেছে এবং অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আপনারা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলোকে এখানে লাগিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হইতেছে, তো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো তাছাড়া এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আপনাদের পছন্দ লাগে, যেটা আপনাদের ভালো লাগবে, সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই কয়েকটা। তো এখান থেকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার নামে একটা অপশন রয়েছে, এখানে অনেকগুলো ব্লার রয়েছে, আমরা হালকা থাকে একটু ডিপ করে নিতে পারি, একটু বেশি করে নিতে পারি, আবার আরও একটু বেশি করে নিতে পারি। তো আমরা এই দুই নম্বর যেটা রাখবো সেটা রাখলে কিন্তু খুব সুন্দর দেখায়, প্রফেশনাল। তো এরপর আমরা কী করবো, এখানে উপরে কর্নারে যে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনলোড আইকন, এটার উপর একটা ক্লিক করবো।